আচ্ছা, আপনার যারা ইন্টারনেটে প্রশ্ন খোঁজেন, ইন্টারনেট দুনিয়ায় প্রশ্ন খোঁজেন, পাবলিক পরীক্ষার প্রশ্ন, তাদের জন্য এই ভিডিওটি। দেখা যাচ্ছে অনেক সময় আপনারা ফেসবুক বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন সাইটে ওয়ার্ড মেসেঞ্জার এভাবে পেয়ে থাকেন যে আগামীকালকে আজকে পরীক্ষা প্রশ্নপত্র 2,000-3,000-5,000 টাকায় কিনবো। অনেক সময় এটা অধিকাংশ সময় ধাপ্পাবাজি, কখনো আপনারা এই প্রলোভনে পড়বেন না, কারণ অ্যাকশনের চক্র আছে। যারা শুধুমাত্র তাদের অর্থনৈতিক ব্যাপারটাকে চাঙ্গা করার লক্ষ্যে, টাকা কামানোর লক্ষ্যে আপনাকে বোকা বানায়। ধরুন আমি পার্সোনালি দেখেছি আমার বন্ধু যে রাত জেগে প্রশ্নের অপেক্ষায় ছিল একটা পাবলিক পরীক্ষার, কিন্তু সে প্রশ্ন পায় নাই, কিন্তু অ্যাডভান্স টাকা দিয়ে দেয়। আমি হলপ করে বলতে পারি, ও যদি ওই রাতটাও পড়তো তবুও ভালো করতো, ওর থেকে বেটার করতো, ওই রেজাল্ট যা হয়েছে তার থেকে বেটার করতো। সো আপনারা পাবলিক পরীক্ষার প্রশ্ন কিনতে গিয়ে ধোঁকাবাজি শিকার হবেন না, টাকা হারাবেন, হতাশাগ্রস্ত হবেন, যেটা আপনার মনের উপরে প্রচণ্ড পরিমাণে একটা প্রভাব ফেলে। সো বি কেয়ারফুল, অ্যান্ড ইট ইজ রিকোয়েস্ট, ওকে? আপনার প্রতি এটা অনুরোধ থাকলো। ধন্যবাদ, ভালো থাকবেন, এবং আমার এই অনুরোধটি আশা করে রাখবেন।